আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আবার অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো আই এম সো সরি। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমাদের মুরগি ছানাদেরকে দেখিয়ে, ঠিক আছে? মুরগি ছানা না, ওদের নামও দিয়েছি, ঠিক আছে? আর দেখো ওদের গ্রোথ আপডেট সব কিছু নিয়ে চলে এসেছি, কেননা অনেকদিন ওদেরকে নিয়ে ভিডিও হয়নি। সেই একবার প্রথম ভিডিও করেছিলাম যখন ওরা খুবই ছোটো ছোটো ছিল, এখন দেখো ওরা কেমন হয়েছে, ঠিক আছে? তারাও দেখাচ্ছি। এই দেখো গাইস, কত বড় বড় হয়ে গেছে দেখো, আবার বিস্কুট কেমন দেখছে দেখো, দেখো ওরা কত বড় বড় হয়ে গেছে দেখছো। দেখলে আর চিকুচিকির কাছে যাচ্ছি, চিকুচিকির কাছে পরে যাচ্ছি। আর দেখো গাইস, ওদের এবারে ওদের খাবার কথাটা বলি, দেখো ওরা খায় শুধু ম্যাচই তো খায়, আর ওখানে ঘোরাফেরা করে। এসে দেখতে পাচ্ছ এই জায়গাটা ওদেরকে করে দিয়েছি, ওই জায়গায় ওরা ঘোরাফেরা করে। আর ওদের যখন খিদে পায়, খিদে পেলে এই যো দেখো, এই এই ভেতরে খাবার আছে, এদিকে এদিকে পানি আছে, ওরা এসে খেয়ে যায়, ঠিক আছে? ওদের খিদে পেলে ওরা নিজেরা ভেতরে ঢুকে এসে খেয়ে আবার বাইরে চলে যায়। চলো চিকুচিকির কাছে যাওয়া যাক। তো গাইস, এই দেখো আমাদের চিকু আর চিকি কি করছে দেখো। ও, তারাই বসে আছে, মানে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। এখনও ডিম দিচ্ছে না গাইস, কি করে বুঝতে পারছি না। মাথা র্যাং করছে গাইস, কি করে বুঝতে পারছি না। সেবার ওকে দেখো গাইস, ছোলা দিয়েছি, ছোলা খায়নি আবার অল্প করে খেয়েছে, দানা দিয়েছি ওদিকে। মিক্স আমি ওদেরকে দিই হলো সূর্যমুখীর দানা আর ধান আর ঘাসের দানা, ঠিক আছে? এদিকে দেখো লিভার দিয়ে, লিভার ওষুধটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, খাবে ওরা, ঠিক আছে? চলো আর অন্যান্য কিছু দেখানো যাক তোমাদেরকে। ওয়েট, এই দেখো গাইস, এখানে ওদের সব জিনিসপত্র থাকে আর কি, যত জিনিসপত্র ওদের দরকারি লাগে আর কি, ওদের খাঁচার উপরে এগুলো সব রাখা আছে। চলো একটু মুরগি ছানাদের কাছে যাওয়া যাক। তো এই দেখো গাইস, এদের নিয়েই আমার জীবন গাইস, এরা ছাড়া আমি মনে করি না যে পৃথিবীতে আপন বলতে কেউ আছে আমার, ঠিক আছে গাইস? এদেরকে নিয়েই থাকো, দেখবে লাইফটা খুবই স্মুথি হয়ে আছে। তো গাইস, আজকের কি ওয়েদারটা দেখাবো না আমি গাইস, ওয়েদার প্রেমী, প্রকৃতি প্রেমী আমি গাইস, আর তোমাদেরকে ওয়েদার দেখাবো না ভিডিওতে, ওয়েট এ মিনিট। আজকে ওয়েদারটা তো গাইস, এখানে কাগজ ফেলা আছে, আমি এবারে কাউন্ট করে তবে এটা তুলবো, ঠিক আছে? 1 2 3 এই দেখো, ও পাখি উড়ে আছে, কত সুন্দর একটা দৃশ্য। ও একদম রাইট টাইমে তার মানে আমি খুলেছি, জানো না গাইস? দেখো তো গাইস, এবারে বেশি দেখাতে গেলে ফোনটাই ওপরে পড়ে যাবে, দেখো কত সুন্দর আজকের ওয়েদার। তো যাই হোক গাইস, আমাদের এদিকটাই, এটা পুরো এদেরই ঘর বানিয়ে দিয়েছি গাইস, সেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর খুব তো আরও ভিডিও আসতে চলেছে, আর আপাতত আজকের সময় হলো আপাতত 7:45 বাজে আমি ভিডিওটা বানাচ্ছি। আর আজকে হলো শনিবার, আজকে শনিবার 7:45 ভিডিওটা বানাচ্ছি, ওকে? আরও কিন্তু নতুন নতুন ভিডিও আসছে, নতুন নতুন ভ্রমণ আসছে গাইস, তখন কিন্তু জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর গাইস, চ্যানেলটা ডাউন, তোমরা জানো যে ডাউন চলছে, যারা আমার রেগুলার ভিউস তারা তো অবশ্যই জানো গাইস আমার চ্যানেল, তাহলে আমি হয়তো অনেক দূরে এগোতে পারবো গাইস। আমার চ্যানেলটা ভীষণ ডাউন চলছে গাইস, তোমরা যদি একটু সাপোর্ট করো আমি একটু এগোতে পারি গাইস। আর তোমরা তো জানো গাইস, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেন জানি না কমছে, আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, বা কোনো চ্যানেলের সমস্যার জন্য হচ্ছে নাকি বুঝতে পারছি না। তো যাই হয়, ওই দেখো গাইস, সব খিদে পেয়েছে, খিদে পেয়ে একজন একজন করে উঠবে, উঠে ভেতরে এসে দেখো ওইখানে খেয়ে নেবে। আর নতুন কি পেটস আনা যায় আমি সেটাই ভাবছি, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলে দাও যে নতুন কি পেটস আনা যায়। আর আর যদি তোমাদের কমেন্টের মধ্যে যারটা বেশি ভালো লাগবে সেই পেটস আনবো, ঠিক আছে? নিজের আইডিয়ায় আপাতত কোনো আনছি না, তোমরা যদি বলো কমেন্টসে যে কী পেটস আনবো আর পেটসের নামগুলো কি, আর যার কমেন্টটা ভালো লাগবে বেশি তার সেই পেটস আনবো, ঠিক আছে? সো তোমার আইডিয়া দাও প্লিজ। আর টাটা, বাই বাই, আপাতত এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো এবং সবাই পেটস খেয়ে সুস্থ থেকো, সবাই বাড়িতে থেকো। আর আজকে একটা নিউজ চড়াচ্ছে, সেটা হলো ওই যে বাচ্চাদের চুরিছে, তাই বলছি গাইস নিজেদের বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু একটু প্রোটেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে? তো বলতে যেসব দেখো কেমন পানি খাচ্ছে দেখো, ওই দেখো এখানে, এখানে যেসব এক রাউন্ড পানি খা দিচ্ছে, এবার এবার খিদে পেলে এবার ওদিকে যাবে গিয়ে খাবার খাবে, এই দেখো পানি খাচ্ছে দেখো, সে ওই দেখো সবাই এক দল বেঁধে আসবে, কেউ একজন দুজন করে এসে খাবে না, তো আসে তো পুরো চারজনই আসে, যায় তো পুরো চারজনই যায় গাইস। আর হ্যাঁ গাইস, ইউটিউব চ্যানেল নিয়ে কিছু কথা ছিল, দেখো গাইস তোমরা যদি বলো যে আমার কন্টেন্ট যদি তোমার ভালো না লাগে তোমাদের, বা তোমাদের
অবশ্যই বলতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও চাও, কীরকম ভিডিও চাও, কীরকম ব্লগ চাও, আমি সেরকমভাবে চেষ্টা করবো। প্লিজ গাইস একটু সাপোর্ট দিও, এইভাবে চ্যানেলটাকে ডাউন হতে দেখলে কেমন একটা লাগে গাইস তোমরাই বলো। প্লিজ গাইস একটু সাপোর্ট দিও, সত্যি যেমন সাপোর্ট দিচ্ছ আমাকে একটু সাপোর্ট দিও গাইস। কী বলবো গাইস, একদম চ্যানেলটাকে একদম ডাউন চলে যাচ্ছে গাইস, প্লিজ আর একটু দেখো গাইস প্লিজ। হচ্ছে গরম, ভীষণ গরম, আর তোমাদের ওদিকে কত ডিগ্রি তাপমাত্রা অবশ্যই কিন্তু কমেন্ট হয়ে দিও। আমাদের এখানে আপাতত আছে 30-35 আছে, 34 আছে, 34। তো তোমাদের ওখানে তাপমাত্রা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ওই দেখো বলতে বলতে সে সব খাচ্ছে, দেখো তোমাদেরকে একটু ওদের খাওয়ার ভিডিওটা দেখাই, ঠিক আছে? দেখেছো গাইস দুজন খাচ্ছে, যা দুজন তারা হলো মুরগি মানে মেয়ে, ওরা দুজন মুরগি, আর যারা ওই দিকে বসে আছে দেখো এই দিকটা যারা বসে আছে তারা হলো দুটো মোরগ, ঠিক আছে, সাদা আর কালোটা, এরা দুজন হলো মোরগ আর এরা দুজন হলো মুরগি, ঠিক আছে গাইস? তো এদেরকে দিয়ে কি, এরা যদি বড় হয় তাহলে এদেরকে দিয়ে প্ল্যান করছি যে ডিমে তা দেওয়াবো, দেখা যাক হয় কি না, ঠিক আছে, ডিমে বসাবো দেখা যাক হয় কি না। তো ঠিক আছে বাই, তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে।